বারাসাত 1 নম্বর ব্লকের বাবনগাছি ভোলানাথ হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে পড়ুয়াদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গেল শনিবার। গত 2 বছর অনলাইন শেষ, এবার অফলাইন। পরীক্ষা হলে বসে পরীক্ষা দিতে হবে এবছর। পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের থেকে যথেষ্ট কড়াকড়ি করা হয়েছে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঘিরে। বেশ কিছু নিয়মাবলী জারি করা হয়েছে পরীক্ষার্থীদের থেকে শিক্ষক শিক্ষিকাদের জন্য। দীর্ঘ 2 বছর পরীক্ষার হলে বসে পরীক্ষা দেওয়ার কিছুটা ভীত সন্তুষ্ট পরীক্ষার্থীরা, তবে এতে খুশি পড়ুয়ারা। সব কিছু আগের মতন স্বাভাবিক ছন্দে ফিরতে পেরে ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা খুশি। প্রিপারেশন যেমন হওয়া তেমনই হয়েছে, আর অনলাইনে খুব একটা ভালো করে হয় না। এটা যারা ছাত্র তারাই বলতে পারবে খুব ভালো করে, আমি নিজেও খুব ভালো করে জানি যে খুব একটা ভালো করে হয় না। কারণ একটা নির্দিষ্ট ক্লাসে বসে যে ক্লাসরুমটা আমরা মানে করি বা ক্লাসরুমে যে পড়াশোনাটা, সেটা অনলাইনে কোনো দিনই হয় না। কারণ অনেকের নেট প্রবলেম আছে, অনেকের কাছে ফোন নেই, অনেকের বাড়িতে প্রবলেম আছে। তো এইসব দিক থেকে দেখতে গেলে মোটামুটি প্রিপারেশন হয়েছে সবারই। এবার ব্যক্তিগতভাবে কে কী প্রিপারেশন নিয়েছে সেটা বলতে পারবো না। ক ঘন্টা পড়েছে এটা বলা মুশকিল এখন। হ্যাঁ, রাজ্যকে অবশ্যই হয়েছে, রাজ্যকে অবশ্যই। এই যে 2 বছর অনলাইনে পরীক্ষা, সেটা বাতিল হয়ে আবার অফলাইনে, মানসিকভাবে প্রস্তুতি কতটা নিয়েছে? মানসিকভাবে প্রথম থেকেই প্রস্তুত ছিলাম না, কিন্তু হতে হয়েছে। কারণ কোনো কিছু তো কোনো কিছুর জন্য আটকায় না। তো এখন যেটা হচ্ছে ভালোই হচ্ছে। অন্য স্কুলে গেলে হয়তো ভয়টা আরও বেশি লাগতো, কিন্তু নিজেদের স্কুল বলে ভয়টা অতটা লাগছে না। নিজেদের স্কুলে দাঁড়িয়ে তাহলে ভয়টা কি অনেকটাই কমছে? কারণ পরিচিত মুখগুলো অনেকটাই কমছে, আর অনেকটা টেনশনও হচ্ছে। কারণ হয়তো দেখা যাবে যে বাইরের টিচাররাও থাকবেন, তো তাদের সামনে নিজেদের ঠিকঠাকভাবে প্রেজেন্ট করাটাও একটা ব্যাপার। তো মোটামুটি একটা উত্তেজনা রয়েছে নিজের মধ্যে। শিক্ষা দপ্তর এটা মানে হঠাৎ করে এরকম একটা দায়িত্ব নিল যে হোম গ্রাউন্ডে পরীক্ষা হবে, এটা কতটা সফল হবে বলে মনে হচ্ছে? এই ব্যাপারটা আমি কোনো কিছুই বলতে পারবো না। তোমাদের সুবিধা হয়েছে? সুবিধা সব দিক থেকেই আছে, আলাদা করে ওরকম কোনো ব্যাপার নেই। আমার নাম অরিত্র ঘোষ, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। রাজ্য শিক্ষা দপ্তর এবছর স্কুলে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেই মতন 9:30টার মধ্যে স্কুলের সামনে সমস্ত পরীক্ষার্থীরা এসে পৌঁছালে তাদের স্যানিটাইজার এবং থার্মাল গান দিয়ে পরীক্ষা করিয়ে স্কুলের ভিতরে প্রবেশ করানো হয়। একই সাথে অনলাইন থেকে অফলাইন হওয়ার কারণে স্কুলের গেটের সামনে মোবাইল ফোন, ইলেকট্রিক গ্যাজেট সম্পূর্ণ নিষিদ্ধ, তার একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। এছাড়াও স্কুল কর্তৃপক্ষ থেকে বিশেষ বিজ্ঞপ্তি, পরীক্ষার জন্য যে সমস্ত সরঞ্জাম আছে সেগুলো যেন নিয়েই পরীক্ষার্থীরা পরীক্ষায় বসেন। এর বাইরে কোনো পরীক্ষার্থী যেন কিছু না রাখে, স্কুলের তরফ থেকে মাইকিং করে সমস্ত বিষয়টি জানিয়ে দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের সুবিধার্থে। যখন হঠাৎ করে শুনলাম, তারপর থেকে আস্তে আস্তে একটু প্রিপেয়ার হওয়ার চিন্তা ভাবনা ভাবলাম, এবার আজ বসবো কাল বসবো, এই করতে করতে আস্তে আস্তে এই তো এই অবস্থা এখন হলো। তা হঠাৎ করে যখন শুনলাম যে অফলাইন এক্সাম হবে, তখন তো একটু ভয় লাগছিল, এখনও আছে। যতক্ষণ না কোশ্চেন পেপার দেখতে পাচ্ছি এখনও জানি না কেমন। তার মধ্যে এতদিন ধরো স্কুল ছিল না, অনেকে হয়তো পড়তে টিউশনও ছিল না, কেউ যেত না। তো সেই হিসাবে এখন দেখা যাক, কোশ্চেন যতক্ষণ না পাচ্ছি বলতে পারবো না। মোটামুটি এখন বাংলা যেহেতু মোটামুটি প্রিপেয়ার হয়েছে, তার বেশি পরপর 2 বছর একদিকে তো ভালোও লাগছে সবার সামনে এসে, বন্ধুদের সাথে অনেকদিন পরে একসাথে দেখা হলো, কিন্তু তার মধ্যে একটা ভয়ও কাজ করছে যে কি হবে পরীক্ষা, কতটা কি পারবো লিখতে না লিখবো। যতক্ষণ না পাচ্ছি কোশ্চেন তো ততক্ষণ বলতে পারছি না। এই অনলাইন থেকে অফলাইন সুবিধা হলো না অসুবিধা হলো, কোনটা সঠিক? না, ভালো হয়েছে অফলাইনটা। হ্যাঁ, তারপর হচ্ছে এই প্রথম একদম হোম গ্রাউন্ডে পরীক্ষা, কতটা খুশি? এটার জন্য খুবই খুশি হয়েছি। প্রথমবার উচ্চ মাধ্যমিক ধরো অন্য স্কুলে সিট পড়ে, সেখানে এই প্রথমবার আমাদের স্কুলে, ভালো লাগছে। ভয়টা কি আছে? হ্যাঁ, ভেতরে ভেতরে ভয় কাজ করছে, বাট সামনে একদম ফ্রি মাইন্ড। মানে এটা কি স্কুলের জন্য না পরীক্ষার জন্য ভয়টা? স্কুলের জন্য একদমই না, বাইরে থেকে ম্যাম স্যার এসে গার্ড দেবে, স্কুলের ম্যামরা থাকবে না পাশে, তো সেখানে একটু তো ভয় লাগবেই। আর যতক্ষণ না পরীক্ষা দিচ্ছি ততক্ষণ তো বলতে পারছি না। তাহলে এক প্রকার কি সুবিধাই হয়েছে? শিক্ষা দপ্তর বা শিক্ষা মন্ত্রী এরকম একটা ভূমিকা নিয়েছে? হ্যাঁ, এটা খুশি হয়েছে। কারণ এরকমভাবে যদি চলতে থাকতো অফলাইনে পরীক্ষা, তাহলে আর মানে অতটাও থাকতো না পড়াশোনার প্রতি বা এই সে, আস্তে আস্তে এমনি আরও
কি বলবো ওটাকে, মানে আরো এর দিকে চলে যেত সেখানে, এটাতে আমরা খুশি হয়েছে। শেষ প্রশ্ন একদম, কখনটা পড়েছো, মানে কি করে পড়েছো? ওটা লাস্টে মানে কি বলবো, যখন শুনলাম আজ বসবো কাল বসবো, এই করতে করতে দিনও তো কাছাকাছি চলে আসলো, তার মাঝেও পড়াশোনা করতে হয়েছে, যেহেতু বাংলা অতটা চাপ হিসাবে নিইনি যে বাংলা, তো তো এরকম এই কয়েকদিন রাত জেগে এরকম এই এক ঘন্টা পড়ি, একটু উঠে ঘুরে বেড়া এইসব। মেঘা চক্রবর্তী। প্রথম দিন বাংলা পরীক্ষা, ছাত্রছাত্রী তৈরি সম্পূর্ণ, তবে অনেকদিন পর অফলাইনে পরীক্ষায় কিছুটা ভয় কাজ করছে সবার মধ্যেই, কারণ এবার অনেকটাই কড়াকড়ি উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঘিরে শিক্ষা দপ্তর। প্যারেন্টস হিসেবে তো 100% দিয়েছি, মনের জোরটা ওদের বাড়ানোর তো আমরাই বাবা মাই করেছি, কিন্তু এই এতগুলো বছর ধরে যেভাবে একটা গ্যাপিংয়ের সৃষ্টি হয়েছে তার তো একটু প্রভাব পড়বেই, আর দেখি আশা করি, আশা করছি যদি যে স্কুলে পড়ছে সেই স্কুলে আবার উচ্চ মাধ্যমিক কতটা সুবিধা হলো মনে হয়, সেটা ব্যাপারে আমি তেমন কিছুভাবে বলতে পারবো না, কারণ আমার মনে হয় না স্কুলটা কোনো রকম মানে ফ্যাক্টর যদি স্টুডেন্ট তৈরি হয়ে থাকে, তবে হ্যাঁ নিজের স্কুলে তো একটা ভয়ের বাইরে গেলে একটা যে ভয়ের কারণ থাকে, একটা নার্ভাস ফিল করে ওরা, সেটা নিজের স্কুলে মনে হয় না ওইটা খুব একটা হবে বলে। করোনার দু বছর যে গ্যাপ সেখানে দাঁড়িয়ে প্রিপারেশন কি ঠিকঠাক নিতে পেরেছে না, মানে একটা যেটা মানে চলনশৈলী যে পড়াশোনাটা ছিল সেখানে যেভাবে পড়াশোনাটা হয়েছে সেটা তো অবশ্যই একটা বাধা এসেছেই, আর সবচেয়ে বড় কথা স্কুলের একটা পরিবেশ আলাদা থাকে, সেটা তো সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছিল, একটু তো মানে ডিস্টার্ব হয়েইছে ওদের। আমি এ ব্যাপারে খুব একটা ভালো কিছু বলতে পারবো না, মানে খুব একটা জ্ঞান নেই এ ব্যাপারে। আপনার নাম? পাপিয়া মুখার্জী।